জিজ্ঞাসাবাদ করছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। এবং ইডি সূত্রে যে খবর আমরা জানতে পারছি যে একাধিক অনেক কিন্তু নাম পেয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা, যারা রেশন ডিলার, যাদের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছিল এই রেশন বন্টন দুর্নীতিতে। এবং এক্ষেত্রে একেবারে বাকিবুর রহমান ঠিক একই মডেল কার্যত কিন্তু ইডি মনে করছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এবং এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড যার বাড়ি অফিস থেকে শুরু করে যার যে গোডাউন সেখানে কিন্তু একেবারে যেখানে মিল রয়েছে সেই মিলে গতকালকে থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে, প্রায় 24 ঘন্টার ওপর ধরে সেই তল্লাশি অভিযান চলছে। এবং সেই তল্লাশি কেন হচ্ছে, কারণ যারা জানা যাচ্ছে এই অঙ্কিত ইন্ডিয়া লিমিটেড সম্পর্কে এনারাও কিন্তু একেবারে বাকিবুর রহমানের মতো খাদ্য দপ্তরের বরাদপ্রাপ্ত মিল ছিল, অর্থাৎ FCI থেকে যে গম আসতো একেবারে সেই গম আসার পরে সেটাকে আটা তৈরি করে সেটা কিন্তু ডিস্ট্রিবিউটারদের কাছে যাওয়ার কথা এবং তারপর ডিস্ট্রিবিউটারের কাছ থেকে কিন্তু যারা ডিলার রয়েছে তাদের কাছে যাওয়ার কথা। কিন্তু তদন্তকারীরা মনে করছেন এখানেও কিন্তু দুর্নীতি হয়ে থাকতে পারে বলে তারা অনুমান করছেন, প্রাথমিক সত্যতা তারা পাচ্ছেন এবং তারই ওপর ভিত্তি করে কিন্তু তথ্য অনুসন্ধান করার জন্য এই তল্লাশি অভিযান জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু করা হচ্ছে। তদন্তকারী যে বিষয়টা ক্ষতি চাইছেন যে এখানে যে আটা আসতো বা গম আসতো সেই আটা তৈরি হওয়ার পর সেটাও কি কালোবাজারে ওপেন মার্কেটে বিক্রি হতো, বা এনাদের নিজস্ব একটি আটার ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডের মধ্যে কি এই আটা মিশিয়ে কোনো রকমভাবে বাজারে যেত, সেই জন্যই কিন্তু এই ম্যারাথন তল্লাশি অভিযান গতকালকে থেকে শুরু হয় সেইখান থেকে পাওয়া তথ্য। অন্যদিকে একাধিক নাম পেয়েছেন ইডি তদন্তকারী আধিকারিকরা ডিলার থেকে শুরু করে ডিস্ট্রিবিউটারদের, সেই সমস্ত বিষয়ের ওপরেই কিন্তু আজকে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিজিও কমপ্লেক্সে। পাপিয়া, ধন্যবাদ তোমাকে, এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি সমীরণ পাল বনগাঁ থেকে আমাদের সঙ্গে রয়েছে। সমীরণ, যেমনটা জানা যাচ্ছে ইডি আগামীকাল আদালতে পেশ করতে চলেছে এমন কিছু তথ্য যেটা গতকাল তল্লাশি থেকে মিলেছে, বনগাঁ থেকে কি পাওয়া গেছে ইডির সূত্রে তুমি কিছু জানতে পারছো? দেখো পাপিয়া, যে রেশন বন্টন দুর্নীতি মামলায় এখন সব থেকে যে বিষয়ের ওপর আলোকপাত করছেন ইডি আধিকারিক সেটা হচ্ছে সাহা ব্রাদার্স। এই সাহা ব্রাদার্স হচ্ছে বনগাঁর বাসিন্দা এবং তাদের বিপুল সম্পত্তির হদিশ ইতিমধ্যেই ইডি আধিকারিকরা পেয়েছেন এবং সেই হদিশের সূত্রই খোঁজার চেষ্টা করেছেন গতকাল দিনভর। গতকাল সকাল 8টার সময় বনগাঁয় তারা এসে পৌঁছন এবং তারপরে ম্যারাথন তল্লাশি অভিযান চলে বনগাঁর 3টি জায়গায়, যেখানে আমরা রয়েছি বনগাঁর কালুপুরে, সেখানে চালকল আটাকল রয়েছে, দাদাকৃষ্ণ ফ্লাওয়ার মিল এবং দাদাকৃষ্ণ রাইস মিল, এবং বনগাঁর কোরার বাগানে তাদের বাড়ি রয়েছে, অর্থাৎ মন্টু সাহা, কালিদাস সাহা এবং মনোতোষ সাহা। এছাড়া বনগাঁ বাসস্ট্যান্ডে তাদের একটি অফিস এবং একটি দোকান রয়েছে। এই 3টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালানো হয়েছে এবং শুধু তাই নয়, প্রথমে সকালবেলা এসে 6 বস্তার নথি তারা উদ্ধার করেন এবং সেই নথি তারা পরীক্ষা করেন। আমরা এই মুহূর্তে রয়েছি কালুপুর চালকল এবং রাইস মিলের, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে গতকাল 19 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয়েছে। ক্যামেরাম্যান অতুল কুণ্ডুকে দেখাতে বলবো। আজকে এই রাইস মিল পুরোপুরি শুনছান, অনেকবার ডাকাডাকি করার পরেও কোনো কর্মী বাইরে বেরিয়ে আসেননি। আমরা গেছিলাম কোরার বাগানে কালিদাস শাহ, মন্টু শাহাদের সাথে কথা বলার জন্য, কিন্তু তাদেরকে বাড়িতেও পাওয়া যায়নি এবং তারা মিলেও আসেনি। গতকাল 6 বস্তা নথি তারা উদ্ধার করেন এবং সেই মিলের মধ্যেই তারা পরীক্ষা নিরীক্ষা করেন এবং বেশ কিছু নথি উদ্ধার করে ভোর 3টের সময় তারা বেরিয়ে যান ইডি আধিকারিকরা। সকাল বিকেল 4:45 সময় কোরার বাগানের বাড়ি থেকে কালিদাস শাহকে এই রাধাকৃষ্ণ ফ্লাওয়ার মিল এবং রাধাকৃষ্ণ রাইস মিলে নিয়ে আসা হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং বাকিবুর রহমান উত্তর 24 পরগনা এবং নদিয়া জুড়ে যার বিপুল সম্পত্তির অধিশ পাওয়া গেছে এবং রেশন বন্টন দুর্নীতিতে ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে, এই বাকিবুর রহমানের মতোই কি সাহা ব্রাদার্সের প্রতিপত্তি, এমনটাই উত্তর জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। প্রচুর নথি সংগ্রহ করা হয়েছে, দিনভর তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, শুধু 3 ব্যবসায়ীকে নয় তাদের আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে,